फाइटिंग मूवमेंट और इंडिपेंडेंस डे। अधिकार शुरुआत हुआ फ्रीडम फाइटर एंड हुआ लैंग्वेज मैटर those people who are attend in liberation war and sacrifice their lives to save the country, those are called freedom fighters. And who take part in language movement and sacrifice their lives to establish their language, those are called language martyr. Can you mention some name, the language martyr? And a lot of things. Thank you, sit down. Yes, please. Give us a number. Which day is Independence Day? 26 March. Thank you. Sit down. Acha, next. Do you know about the date when we started our language movement? একটু ব্যাকে যেতে হবে না আমাদের আমার প্রশ্ন ছিল যে কখন থেকে আমাদের ভাষা আন্দোলনের যে কার্যক্রম সেটা শুরু হয়েছিল 47 আফটার দ্য ডিক্লারেশন অফ টু ইস্ট ওয়েস্ট অ্যান্ড ইস্ট পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া আফটার দেন দিস ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট উইল বি বিগেন নাকি উইল না ওয়াজ বিগেন থ্যাংক ইউ সিট আপ এখানে তিনটা সালের নাম উল্লেখ আছে এই সবগুলোতে কি ঘটনা ঘটেছিল তুমি উল্লেখ করতে পারবে Do you know about 134? মানে 144 ধারা সম্পত্তি তোমার ধারণা আছে বাংলায় বলো ধারাটা রুল এটা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমার প্রশ্ন ছিল যে এই ধারা সম্পর্কে কি তোমার কোন ধারণা আছে এটা ছিল আমার প্রশ্ন তুমি থাকলে বলো না থাকলে বলো না এনিবডি কারো জানা আছে 144 ধারা সম্পর্কে আছে কারো ইয়েস আমার আছে একজনেরও নাই আছে
Thank you.